তৃণমূলে যোগদানের পর প্রথম দলীয় সাংগঠনিক সভা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। তৃণমূলে যোগদানের পরই প্রথম দলীয় সাংগঠনিক সভা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বুধবার বারাবণীর পাঁচগাছিয়া তৃণমূলের দলীয় কার্যালয়ে এই সভা করেন তিনি। যদিও বিরোধী দলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় এদিন দলীয় সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন। আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, জামুরিয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিং, বারাবণীর বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়, মহিলা জেলা সভানেত্রী মিনতি হাজরা সহ তৃণমূল নেতৃত্বরা। এদিন কলকাতা থেকে তিন ঘন্টা সফর করে আসানসোল জুবলি মোড়ে তার কনভয় এসে থামে। গাড়ি থেকে নেমে খোলা মেজাজে বাবুল মোটর সাইকেল চালিয়ে পাঁচগাছিয়া দলীয় কার্যালয়ে পৌঁছায়। এদিন বাবুল দলের ছেলেদের তার নিজের প্রতি ভালোবাসা দেখে বাবুল নিজেও আনন্দিত হয়। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দিলীপ বাবু হাস্যকর বস্তু, তার কথা বেশি না বলাই ভালো। তিনি ভুলভাল যোগাসন করে পাবলিককে মনোরঞ্জন করেন, এটা ঠিক, এটাতে আমরাও আনন্দিত হই। রাজনীতিতে এরকম লোক না থাকলে মজা নেওয়া হয় না। এর পাশাপাশি অগ্নিমিত্র সম্পর্কে তিনি বলেন যে, আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক আমার খুব ভালো বন্ধু, কিন্তু তার ওই রকম টুইট করা উচিত হয়নি। নিজস্ব অ্যাকাউন্ট থেকে যে কেউ টুইট করতে পারে, তবে যা কিছু পোস্ট করবে ভেবে চিন্তে করা উচিত, এমনটাই জানালেন তিনি। দেখুন, দিলীপ ঘোষ সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না। উনি আনন্দে আছেন, ওনাকে থাকতে দিন না, কী দরকার? ভালো আছেন, আনন্দে এক্সারসাইজ করছেন রোজ সকালে, উনি বলছেন, ওনাকে ছেড়ে দিন। ওনাকে আহাম্মকদের নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। আর আমার মনে হয় উনি আমাদের বাঙালি মননের একটা এন্টারটেনমেন্ট ফ্যাক্টর, হ্যাঁ, একটা মজার ঘটনা। সারাদিনে ওনার বাণী না শুনলে মানুষের কোনো কাগজে কোথাও একটা খালি থেকে গেল, অনেক কাগজে নাকি সাদা জায়গা ছেড়ে দেওয়া হয় দিলীপদা কোনো দিন কিছু না বললে। আজ ওনাকে ছেড়ে দিন, আনন্দে আছেন, এক্সারসাইজ করছেন, হাফ প্যান্ট পরছেন, ইয়ে পরছেন, ঠিক আছে, আমি কিছু বলতে চাই না। অগ্নিমিত্রার এটা নিয়ে এটাই বলবো যে, যদি বিজেপি যেটা বলছে সেটা প্রিচ, যেটা প্রিচ করছে সেটা করছে না কেন? বিজেপির যদি সত্যিই মনে হয় যে পলিটিক্যাল ভায়োলেন্সটা খারাপ জিনিস, তাহলে ত্রিপুরাতে সেই একই পলিটিক্যাল ভায়োলেন্স করছে কেন? আমার গাড়ি ওখানে আক্রান্ত হচ্ছে কেন? এইটুকুনি তো লজ্জা করুক, আমার গাড়ি ভাঙার জন্য পাথর ছোঁড়া হচ্ছে, ইয়ে করা হচ্ছে, যেভাবে ওখানকার সায়নীকে তুলে নিয়ে গিয়ে থানাতে তাকে রেখে দেওয়া হলো, একদিন পুরো রাত্রি রেখে দেওয়া হলো, বাকি এর ওর মাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে সেখানে। এরম অগ্নিমিত্র আমার বন্ধু হতে পারে, কিন্তু এটা একটা উস্কানিমূলক টুইট। আমার মনে হয় এই টুইট করার কোনো মানেই হয় না। এরকম খানিকটা ডেফিনেটলি দায়িত্বজ্ঞানহীন টুইট, এটা আমি বেশি খুব একটা বেশি ইম্পর্টেন্স দিতে চাই না। ওটা এসছে, কালকের মানুষ ভুলে যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা। Thank you.